হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যেটি তোমাদের প্রথম ইন্টারেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজকে ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি গল্প ও কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যিক একের দাগের এক কত গজ ব্যবধান থেকে কুমড়োপোকা বাঁস নির্মাণের জন্য মাটি সংগ্রহ করে থাকে ক পঞ্চাশ থেকে ষাট খ চল্লিশ থেকে পঞ্চাশ গ তিরিশ থেকে চল্লিশ ঘ ষাট থেকে সত্তর যেটা বলছে একের দাগে দুই কবির নতুন আত্মীয় ক প্রজাপতি খ ফড়িং গ ঘাসফরিং ঘাসফুল একের দাগে তিন বলছে বিড়াল রাগ বিড়াল রাগ বা ক মিয়াও খ হুম গ মিউ মিউ নাকি ঘ ওয়াজ আওয়াজ করে দুই দাগ বলছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি উত্তর লেখ গল্প ও কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যিক দুয়ের দাগের এক আখন্দ স্কুলের ছাত্রছাত্রীদের কোন কোন জায়গা থেকে পড়তে আসে দুয়ের দাগের দুই রাখালরা গাছের তয় শুয়ে কি দেখত দুয়ের তিন সবুজ মাথা তুলে কে খেলা দেখায় তিনের দাগে প্রশ্ন বলছে নিচ নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো গল্প ও কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যিক তিনের দাগের এক মন ভালো করা কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে সেই পাখি সম্বন্ধে দুই একটি কথা লেখো তিনের দাগের দুই এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই বক্তাকে তিনি কথা বলেছেন কেন তিনের দাগের তিন একো ভাষা বলা যেতে হবে একো ভাষা বলতে হবে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন চারের দাগে বলছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর লেখ চারের দাগের এক বুড়োর পরিমাপক ফিতেতে কোন সংখ্যাটির কেবল পড়া যাচ্ছিল চারের দাগের দুই হঠাৎ কেমন সন্দেহ হল কোন বিষয়ে কেন সন্দেহ হলো চারের দাগের তিন লাগ লাখ লাখ কুড়ি কে বলেছে পাঁচের দাগের প্রশ্ন বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি পাঁচের দাগের এক সন্ধি প্রকার ক দুই খ তিন চার ঘ পাঁচ পাঁচের দাগের দুই প্রদত্ত উদাহরণগুলির মধ্যে সন্ধি উদাহরণ হলো চারটি অপশান রয়েছে তোমরা দেখে নিও পাঁচের দাগের দুই বলছে পণ্ডশ্রম শব্দটি একটি এখন অপশান রয়েছে চারটি তোমরা দেখে নিও নেক্সট ছয়েরটা বলছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ছয়ের দাগের এক বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে একটি উদাহরণ দাও ছয়ের দাগের দুই একটি শরধ্বনির সাহায্যে গঠিত শব্দে উদাহরণ দাও ছয়ের তিন প্রদত্ত পদগুলিকে বিসর্গসন্ধির নিয়মে বিশ্লেষণ করো মনোরম পরিষ্কার